फिर गोपन खबर भित मिजोराम राज्य प्रवेश पथे दामछड़ा थाना पुलिस हाथों आटक हल प्राय 45 लक्ष टाका नेशा जातीय इयाबा टैबलेट घटन धृत मिजोराम एक पाचारकारी धृत व्यक्तिर नाम लालभीन पुइया तार बाड़ी मिजोराम मामिथ जिलार कानमुन थाना इलाकाय घटनार खबर पे घटनास्थले जान जिलार अतिरिक्त पुलिस सुपार जे डायलंग पानीसागर महकुमा पुलिस आधिकारिक सौम्य देवर्मा दुर्गोत्सव के सामने रेखे बुधवार सकाले शहरतलीर गजारिया पंचायत एलाकाय हावड़ा नदी स्थित प्रतिमा भाषण स्थल परिदर्शन करलेन आगरतला पौर निगमेर मेयर दीपक मजुमदार এই ঘাটে শহর দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 40 টি প্রতিমা প্রতি বছর দশমীতে নিরঞ্জন করা হয় সে কারণেই এদিন জায়গাটি পরিদর্শন করেন এবং পূজোর আগে প্রতিমা ভাসানে যেন কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয় সে ব্যবস্থা করেন নির্দেশ দেন মেয়র আমার মাঠে আমার দেশ এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার সকালে ননং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন জেল আশ্রম রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করা হয় ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা রাজীব ভট্টাচার্য বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আমার মাটি আমার দেশ নামক এই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে রাজ্যের প্রতিটি বুথ স্তরে রাজ্যের প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে এই মাটি দিল্লিতে পাঠানো হবে বড় অঙ্কের সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে অনুকোটে জেলা পুলিশ সুপার কার্যালয়ের 6 জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার অনুকোটে জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির তাদের গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেন ধৃতরা হলেন সুজন সেন দীপঙ্কর সিনহা পূর্ণেন্দু ঘোষ আলকামা আলী বিশ্বজিৎ সিনহা ও জাহির উদ্দিন এদের বিরুদ্ধে 25 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ধৃতদের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন অপর 5 জন মন্ত্রণালয়ের কর্মী বলে জানা গেছে 13 সেপ্টেম্বর বুধবার ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস উপলক্ষে এদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে এই দিনটি পালন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায় সহ দফতরের অন্যান্য আধিকারিকরা এদিন প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় রাজ্য সরকার এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে ন্যাশনাল পেনশন সিস্টেম বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মন্দিরনগরী উদয়পুরে আবারও চুরির ঘটনা ঘটল মঙ্গলবার রাতে উদয়পুর মহকুমার 2 নং ফুলকুমারি এলাকার বাসিন্দা হারুন মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বুধবার পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পুরাতন আগরতলা ব্লকে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী আজ এজিএমসি হলে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শিরোমণি এবং ইনগ্রেশন অফ এমআইএস পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শান্তনা চাকমা মেরি মাটি মেরি দেশ এই কর্মসূচির বাস্তব রূপ দিতে প্রয়াস জারি রেখেছে বেলুনিয়া মণ্ডল বুধবার থেকে প্রতিটি বুথ থেকে মাটির কলস 35 বেলুনিয়া মণ্ডল অফিসে এসে মণ্ডল সভাপতির হাতে তুলে দিলেন বুথ সভাপতি সহ বিভিন্ন বুথের কার্যকর্তারা বুধবার কমলপুর মহকুমার দুর্গাচৌহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত মায়াছড়ি পঞ্চায়েতের খাসঠিলা অঙ্গনবাড়ি কেন্দ্রে মায়াছড়ি পঞ্চায়েত ও সালেমা আইসিডিএস প্রজেক্টের যৌথ উদ্যোগে পোষণ মাস অনুষ্ঠানের আয়োজন করা হয় ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে অলচিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 15 সেপ্টেম্বর জয়নগর ভারত সেবা আশ্রম সংঘে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওইদিন বিকাল 4টায় 500 জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে বুধবার বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিন আয়োজিত বিজয় মিছিলে নয়া বিধায়ক তফাজ্জল হোসেন অনুপস্থিত থাকলেও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে বিজয় মিছিল সংগঠিত করা হয় মিছিলে দলের কর্মী সমর্থকরা পা মেলায় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন দলের নেতৃত্বরাও এদিন বিজয় মিছিলে আবির খেলায় মেতে উঠে সকলে বুধবার সমগ্র দেশজুড়ে আয়ুষ্মান ভারতের অঙ্গ হিসেবে আয়ুষ্মান ভব প্রকল্পের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর জেলা সদর ধর্মনগরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন হয় বুধবার মঙ্গলবার গভীর রাতে অভিযানে নেমে ধর্মনগর থানা এলাকার টঙ্গিবাড়ি গ্রামে একটি বাড়ি থেকে 50 গ্রাম হেরোইন সহ 2 নেশা কারবারিকে আটক করে পুলিশ তাদের মধ্যে 1 জন মহিলা ধৃতরা হল সুমতি নাথ ও রাজু দাস
পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ওই মহিলা নিজ বাড়িতে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। এই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং নেশা সামগ্রী সহ দুজনকে আটক করেছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। বুধবার তাদের আদালতে তোলা হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার গুণগত শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে এগিয়ে চলেছে। বুধবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আগরতলার টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার বিভিন্ন বিভাগ থেকে মেধাগত উৎকর্ষতায় শিক্ষা পর্ব শেষ করে রাজ্যের ছাত্রছাত্রীরা দেশ এবং বিদেশে বহু ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।